বন্ধুরা, তেঁতুলিয়া ডাক বাংলো, তেঁতুলিয়া জিরো পয়েন্টে অবস্থিত, যেটা আজ থেকে প্রায় 300 বছর আগে এইখানে কুচবিহারের রাজা স্থাপন করেন। আর এটা স্থাপন করার মূল উদ্দেশ্য ছিল এই যে মহানন্দা নদী, এই মহানন্দা নদীর দুই পাশের সমতল ভূমিতে অসংখ্য চা বাগান গড়ে উঠেছে, আর সেই সমস্ত চা বাগানকে কেন্দ্র করেই এখানে এই রিসোর্টটি বা বাংলোটি স্থাপন করা হয়। এই বাংলোটা এখন একটা দর্শনীয় প্লেস। বাংলাদেশের সর্ব উত্তর পয়েন্ট হচ্ছে এই তেঁতুলিয়া জিরো পয়েন্ট। এখন আমি বাংলাদেশের সর্ব উত্তর পয়েন্টে আছি। আমার পেছনে যে লাইটগুলো দেখছেন, সিরিয়াল বাই সিরিয়াল যত লাইট দেখা যাচ্ছে, এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের উপরে কাটা তারার বেড়ার উপরে বিএসএফ কর্তৃক, অর্থাৎ ভারতীয় সেনা কর্তৃক নির্মিত লাইট। বর্ডার পাহারার জন্য তারা এই বিশেষ ব্যবস্থা করছে। এই লাইটগুলোর পরেই হচ্ছে আপনার শিলিগুড়ির অবস্থান, এবং এরপরে যদি আপনি তাকান দিনের আলোতে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এখন রাতের আলোতে দার্জিলিং পাহাড়ের কিছু টুকি টুকি লাইট দেখা যাচ্ছে, খুব সেরকম দেখা যায় না, ক্যামেরায় আসে না। তবে দার্জিলিং পাহাড়ের পরেই কাঞ্চনজঙ্ঘা, সিকিম রাজ্যে অবস্থিত, যেটা এই পুরো পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ নামে পরিচিত। এই পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গকে কেন্দ্র করে অসংখ্য লোক এই কাঞ্চনজঙ্ঘাকে কেন্দ্র করে এই তেঁতুলিয়া জিরো পয়েন্টে আসে দেখার জন্য। এই রাতেও হাজার হাজার লোক আপনি দেখতেছেন এই যে জিরো পয়েন্টে বেঞ্চিতে, চেয়ারে, নদীর পাড়ে বিভিন্নভাবে বসে বসে এখানকার যে সৌন্দর্য সেটা উপলব্ধি করার চেষ্টা করতেছেন। আপনারা যে শুধু দিনে কাঞ্চনজঙ্ঘা দেখবেন এরকম না, এখানে রাতেও স্ট্রিট ফুড পাওয়া যায়, একটু আড্ডা মারার জায়গা হয়, একটু আনন্দ, একটু বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করা, এমনকি চা বাগানের পাশ দিয়ে মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়া, এসব কিছু দিনে রাতে উভয়ই সমানভাবে দেখা যায়। তো আমাদের সামনে এখন যে লাইটগুলো দেখছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের যে বর্ডার লাইটগুলো বিএসএফ ব্যবহার করে, সেগুলো যেগুলো এখান থেকে দেখতে একটা নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তোলে। আসলে আপনাদের পুরো লাইটগুলো আমি ঘুরে ঘুরে দেখাই। এই সবগুলো লাইটই মহানন্দা নদী থেকে মোটামুটি অনেকটাই দূরে, প্রায় মহানন্দা নদী থেকে 300 মিটার মতো দূরত্ব হবে। নদীর এই পাড়টা হচ্ছে বাংলাদেশ আর ওই পাড়টা হচ্ছে ইন্ডিয়া, এবং মাঝখানের এই ফাঁকা জায়গাটা হচ্ছে নো ম্যান্স ল্যান্ড। যদিও এটা ইন্ডিয়ানদের বলে বলা হয়, কিন্তু এই জিরো পয়েন্টের পিলার থেকে ও পাশটা ইন্ডিয়া ধরা হয়। এটা হচ্ছে নো ম্যান্স ল্যান্ড, তারপরে হচ্ছে কাঁটাতারের বেড়া। তো মহানন্দা নদীতে লাইটের আলো পড়ে পানি টিকটিক করতেছে, আপনারা দেখতেছেন। এখানে সর্বসময়ই দেখা যায় পানির বহমান থাকে, কারণ পাহাড়ি হিমালয় পাহাড়ের নদী দিয়ে বা ঝর্ণা থেকে যে পানিগুলো পতিত হয় সেগুলো এই নদীকে ছাপিয়ে আস্তে 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 নিচের দিকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে। এটা হচ্ছে মহানন্দা নদী, এবং এই নদীর দৃশ্য সৌন্দর্য দেখার জন্য দেখেন কত অসংখ্য পর্যটক আমাদের সামনে বসে আছে। তো বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনাদের নিকট যে আপনারা যদি দিনে কাঞ্চনজঙ্ঘা দেখতেও আসেন, রাতেও অর্থাৎ সন্ধ্যার পর থেকে রাত 10টা 11টা 12টা এই পর্যন্ত যে কোনো সময় এখানে আসতে পারেন, জায়গাটা সম্পূর্ণ নিরাপদ। আর তাছাড়া আপনারা জানেন আমাদের উত্তরবঙ্গের যে মানুষগুলো আছে তারা প্রত্যেকেই খুব ভালো মনের এবং চেষ্টা করে দর্শকদের ভালো সার্ভিস দেওয়ার জন্য। তাদের চাহিদা খুবই কম, সামান্য টাকাতে আপনাকে পুরো এলাকা ঘুরিয়ে দেখাবে। আপনারা আসবেন, আমার যতটুকু ইচ্ছে আপনাদের বলি যে আপনারা এখানে আসবেন, দেখবেন এটা সৌন্দর্য। শুধু যে এটা সৌন্দর্য তাই না, এই ডাক বাংলোকে কেন্দ্র করে এর চারপাশে আরও কিছু দর্শনীয় স্থান আছে, যেমন চা বাগান আছে, তারপরে তেঁতুলিয়া পুরনো বাজার আছে, বাজারের চারপাশে গোলকধাম মন্দির আছে, এখানে পুরনো কিছু আরও স্থাপনা আছে, 500 বছরের পুরনো গাছ আছে, এই সব কিছুই আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এটা পুরোটাই হচ্ছে আপনার এই ডাক বাংলো, তেঁতুলিয়া ডাক বাংলোকে কেন্দ্র করে চারপাশে গড়ে উঠছে। এবং এখান থেকে মাত্র 15 বা 16 কিলোমিটার দূরেই হচ্ছে বাংলাবান্ধা জিরো পয়েন্ট, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর। আপনারা পরের দিন থাকলে, পরের দিন আপনারা ওখানে যেয়ে ওই স্থলবন্দরের যে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ডাক বাংলো যে তেঁতুলিয়া জিরো পয়েন্ট, সেখান থেকে বিদায় নিতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।